প্রথম কবিতা সন্ধ্যা, কবি ডাক্তার হরেন্দ্রনাথ বিশ্বাস, কবিতা পাঠে দিলীপ বিশ্বাস। সন্ধ্যা। কি চাও তুমি বুঝতে পারো না, অথচ তুমি চাও, তাই খালি হাতে ফিরে যাও তুমি, কিছুই নাহি পাও। সুখ শান্তি আনন্দ চাও না দুঃখ চাও তুমি, সুখ চাইলেই দুঃখ পাবে সমুদ্র পাড়ে মরুভূমি। সুখ দুঃখ কিছুই চেয়েও না, অন্য কিছু চাও, যা পেলে সুখ দুঃখ থাকে না এমন ধন চেয়ে নাও। কি ধন সে, মালিকই বা কে, সেই সন্ধান আগে জানো, সন্ধান দাতাকে আশ্রয় করো, গুরু বলে তাকে মানো। এবার কবিতা বসন্ত আগমনে পাঠ করবেন চিন্ময় দাস। বসন্ত আগমনে। বসন্তের কোকিল গান গায় আনন্দে আপন মনে, মন প্রাণ তার নেচে ওঠে প্রকৃতির শিহরণে, পূর্ণ যৌবনা চাঁদের হাসিতে ঢেউ জাগে জ্যোৎস্না সাগরে, কুঞ্জে কুঞ্জে অলি মধুপান করে প্রবেশে ফুলের অন্তরে, ফুল ও ভ্রমরে হয় কানাকানি জানাজানি দুটি প্রাণে, স্বর্গীয় সুখ অমৃত ধারায় ভরে দেয় দুটি জীবনে, একাল সেকাল থাকে না কোয়ার ঘুচে যায় কালের স্বপ্ন জাল, একটি মুহূর্ত একটি মিলন চির বসন্ত অনন্তকাল। নমস্কার। এবারের কবিতা মিলন পথে, পাঠে মিলন বসু। মিলন পথে যারা এসেছে এই মর জগতে, সকলেরই এক লক্ষ্য, মরণের হাতে সপিতে প্রাণ ছুটেছে মেলে পক্ষ, কেহ রাজপথে স্বর্ণ তোলায় চলেছে রাজার বেশে, কেহ কণ্ঠকাকীর্ণ দুর্গম পথে চলেছে পথের শেষে, অবিশ্রান্ত গতি সকলেরই নিমেষ বিশ্রাম নাই, অদৃশ্য এক অজানা আকর্ষণে ছুটে চলেছে তাই, ভূমি জাগরণে চলেছে জীবন আপন আপন পথে, সকলেরই একই উদ্দেশ্য মিলিবে মরণের সাথে, হয়ে যাবে শেষ মর্তের খেলা থাকবে না কিছু অবশেষ, ভিখারির প্রতি রাজার অহংকার জনমের মতো হবে শেষ। এবারের কবিতা বিপদ হতে সাবধান, কবিতা পাঠে সুকান্ত ঘোষ। বিপদ হতে সাবধান। বিপদের ভয়ে সদা সর্বক্ষণ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, তোমার অতীত জীবনে যে বিপদ এসেছে তাকে কি এড়াতে পেরেছ, কত আশঙ্কা তোমার বর্তমান, কখন যেন কি বিপদ হয়, চলার পথে পদে পদে তোমার শুধুই বিপদের ভয়, ট্রেনে ট্রামে বাসে রাজনীতিতে দুর্ঘটনায় বিপদ সব সময়, চোর ডাকাত পকেট মার হতে সাবধান, দৈব বাহানি সম শোনা যায়, বাড়িতে বউ ছেলে মেয়ে অবাধ্য, কখন যেন কি বিপদ ঘটায়, সব সময় অশান্তিতে আছো বিপদের ভয়ে, তবু শান্তি খোঁজো জগৎময়। নমস্কার। ডাক্তার হরেন্দ্রনাথ বিশ্বাসের শেষ কবিতা এই আশীর্বাদ করো ভগবান, বিশ্ববাসী তোমরা সুখে থাকো, এই আশীর্বাদ করো ভগবান, সকল অমঙ্গল সকল দুঃখ চিরতরে হোক অবসান, কান্নার রোল বিষাদের গ্লানি ব্যর্থ জীবনের হাহাকার, অসহ্য অসহনীয় মর্মব্যথা দূর করো তুমি সবাকার, আনন্দ দাও সকলের মনে,
করিতে তোমার মঙ্গল গান, সকলের মনে দাও স্নেহ ভালোবাসা, আনন্দ সাগরে করিতে স্নান। হেসে উঠুক জগৎবাসী সকলে, নির্মল পবিত্র ফুল সম, এই আকিঞ্চন তোমার চরণে, দূর করো অজ্ঞান দূর করো ভ্রম। পূর্ণিমা সম স্নিগ্ধ জ্যোৎস্নাময়, করো জগতের সকল প্রাণ প্রণমিতময়, হে ভগবান এই আশীর্বাদ করো দান। শেষ হলো কবি ডাক্তার হরেন্দ্রনাথ বিশ্বাসের কবিতা পাঠ। একটি স্বরচিত কবিতা পাঠ করবেন কবি মিলন বসু। আমি রাঢ় অঞ্চলের একটি কবিতা আপনাদের শোনাচ্ছি, বিভেদ। আমরা রাঢ় ভূমির লোক বটি, আমাদিকের গায়ে রুমটা কালো বটে, মুনটা কিন্তু কালো লয়, ই সাহস গুণে জঙ্গলে শিকার করিয়ে, কেঁদু পাতা ঝাঁটি কাঠ কুড়াই পেট ভরাইয়ে, পায়ের বাবলা কাঁটা ফুটলে কাঁটা দিয়ে কাঁটা তুলি, পুকুর ডুবাই থেকে গেড়ি গুগলি তুলে ঝোল বানায় ব্যাং মারি, কিকির টাইম পাখি ওদু গাছ বিড়াল মাইলে ঝলসান খায়, তুরা ভদ্র নক আমাদেরকে ঘৃণা করিস, তুরা সাবন মাখি ফুলন তেল মাখিস বটে, ফুলগের দিয়া মুখ কুলি করিস বটে, আমরা ইটাল মাটি মাখে গতর ঘষি ধুই সরিষা তেল মাখি, নিম সাগরের ডালে দাঁত মাজি, তুদের গত আর আমাদিকের গত, আরে চ্যালেঞ্জে তুলে আসিয়ে দেব রে, তুরা ঘড়ি দেখে বলবি কটা বাজে, আমরা কুদাল কাঁটি পাটে ছাপ দেখিয়া রোদ তুলিয়ে বুলিয়ে দেবো কটা বাজে বটে, তুরা বাবু বলিস আমরা মুনিস বটে, পান্তু ভাত একটা নৌকা পুরায় তু আমানি পাইলে পেট ভরায়, তোরা মছলি খাস কর্তা রুটি তরকা খাস, ফুটেলে বিলাতি মাল খাইয়ে লাচন পূরণ করিস, আমরা মহুয়া তাড়ি খাই মাদলবাসী শুনে লাচন ধরি, আমাদিকে জাতির মাঝে ডাইন আছে গুণিন আছে সংস্কার আছে, তুদিনের পাস দিয়া নকুলা সমাজের ভিতর কত কি লুকাই আছে রে, আঙুল দিয়া গুনিয়ে দেখাই দেব রে, তোদের কুত্ত দোষ কুত্ত অহংকার, তোরা আমাদিকে লিচু জাত বলিয়ে তোরা দেখাস, মন্ত্রী সাজছে আলাদা রাখিস ভোট লিবার লাগে, কিন্তু আমরা তোদের দয়া লিব কেন রে, আমার একটা ছেলে ডাক্তার হয়েছে আর একটা ছেলে মাস্টার হয়েছে, আমানি পান্তু ভাত লঙ্কা পুরা খাইয়ে সেটা কি কারুক তুয়ার, তুবে কেন ওই ডক্টর সাজতে মাস্টার সাজতে, তুদে ওই তুয়ার কথা এসটি নিচু জাতের লোক লিখাইতে হবে সার্টিফিকেটে, ভারত মায়ের সন্তান হয়ে কেন আমাদিকে এসটি দাগ মারা হবে ভুগাইতে, বুঝতে পারবি তোরা বলতে লাগবি, কিন্তু আমি পাইব উঁচু নুচু কোনো জায়গা আমাদিকে ঠকাই নাই রে, ঠকাইছে ওই উঁচু গদির লোকগুলাই, তোরা আমাদিকে কুকুরা ভাবিস, সংসদীয় বাক্সে ফেলে এসসি এসটি ডিম থেকে বাচ্চা তুলছিস ইচ্ছা মতো, হাড় মাস খাবার লেগে